শুভ সকাল, প্রাতঃ ও দিবাসাকার, পঞ্চম শ্রেণী, ছোট্ট সোনামণিরা, ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি শিপ্রা রানী বিশ্বাস, সহকারী শিক্ষিকা প্রাতঃ, ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালখান, চট্টগ্রাম। আশা করি সবাই ভালো, সুস্থ, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের পড়াবো হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, পঞ্চম শ্রেণী। চলো আমরা কিছু ছবি দেখি। প্রথম ছবিতে আমরা কি করছি? উপাসনা করছি ঈশ্বরের সামনে। কয়েকটা আমাদের প্রতিমা, তারপর একজন কি করছে? প্রার্থনা করছে। এটাকে আমরা কি বলবো? উপাসনা। তারপরটা আসন পেতে, তা অনেক কি আছে ধ্যানের মধ্যে বসে আছে, এটাও একটা কি আসন করছে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হবে কি? উপাসনা। আমাদের কি প্রতিদিনের নিত্যদিনের নিত্যকর্ম, এটা আমাদের কখন করতে হয়? তিন বেলা করতে হয়। এর ফলে আমরা কি থাকি? ভালো থাকি এবং দেহ মন আমাদের কি হয়? পবিত্র হয়। তবে উপাসনা করা কি আছে? নানা পদ্ধতি আছে, আর সে পদ্ধতির মধ্যে সবচেয়ে উপযোগী হলো কি? পদ্মাসন এবং শুকাসন। তাহলে দেখো, এটা দেখে, ছবি দেখে এবং পদ্ধতিগুলি শুনে নিশ্চয় বুঝতে পারছো আজকে আমাদের বিষয় হবে কি? উপাসনা ও প্রার্থনা, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ। গত ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়টা নিয়েছিলাম, প্রথম দ্বিতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদটা নিয়েছিলাম। প্রথম পরিচ্ছেদটা কি ছিল আমাদের? প্রথম পরিচ্ছেদটা আমাদের ছিল, মনে আছে তোমাদের? তোমরা যদি এখন ক্লাসে থাকতে তাহলে বলে ফেলতে পারতে না, আমরা কি পড়িয়েছিলাম? ঈশ্বরের স্বরূপটা পড়েছেন। দ্বিতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ হচ্ছে ঈশ্বরের স্বরূপ, আর আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ, উপাসনা ও প্রার্থনা। মূল পাঠে যাওয়ার আগে আমরা একটু শিখন ফল, অর্থাৎ আমরা কি কি, আমাদের যখন সম্পূর্ণ পাঠ শেষ হবে তখন আমরা কি কি শিখব, উপাসনা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো, প্রার্থনা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, মন্ত্র শ্লোক ও প্রার্থনামূলক বাংলা কবিতা বলতে পারবো। কি কি করছে? উপাসনা করছে। উপাসনা অর্থ কি? ঈশ্বরকে স্মরণ করা, একাগ্র চিত্তে ঈশ্বরকে ডাকছে, ঈশ্বরের আরাধনা করা। ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব, স্তুতি, প্রার্থনা প্রভৃতি পদ্ধতিতে উপাসনা করা হয়। তাহলে এখানে আমরা কিসের, এখন পরের যে ছবিটা আছে এটা কিসের মাধ্যমে আমরা প্রার্থনাটা করছি? এটা আমরা ধ্যানও বলতে পারি অথবা স্তব স্তুতিও বলতে পারি। তাহলে আমাদের পদ্ধতি কয়টা আছে? একটাতে ধ্যান আছে, জপ আছে, কীর্তন আছে, পূজা আছে, স্তব আছে, স্তুতি আছে, প্রার্থনা আছে, ইত্যাদির মাধ্যমে আমরা কি করতে পারি? উপাসনা করতে পারি। একাগ্র চিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম কি? ধ্যান। নীরবে ঈশ্বর নাম উচ্চারণ করাকে কি বলা হয়? জপ। সরবে ঈশ্বরের নাম উচ্চারণ বা গুণগান করার নাম হচ্ছে কীর্তন। সরবে মানে কি? অর্থাৎ আমরা যখন, যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম, এগুলো আমরা কি করছি? উচ্চারণ করছি। এই উচ্চারণ ঈশ্বরের যখন গুণগান করি তখন সেটা কি হয়ে যাচ্ছে? কীর্তন হয়ে যাচ্ছে। আর ঈশ্বরের যখন প্রশংসা করে, তার নাম উচ্চারণ করে, তখন তা হয়ে যাচ্ছে স্তব বা স্তুতি। তাহলে তোমরা এগুলো কি করতে হবে? পড়তে হবে না? তাহলে ধ্যান কি? একাগ্র চিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম হচ্ছে ধ্যান। উপাসনা করলে আমাদের কি হয়? উপাসনা আমাদের করলে দেহ মন পবিত্র হয়। উপাসনার সময় আমরা ঈশ্বরের প্রশংসা করি, তার আশীর্বাদ প্রার্থনা করি, সকলের কল্যাণ কামনা করি। আমরা নিজের জন্য করি, আবার সবার জন্য করি উপাসনা করার সময়। এখন উপাসনা বিভিন্ন রকমের হতে পারে। একটা হচ্ছে কি? সাকার উপাসনা, নিরাকার উপাসনা এবং সমবেত উপাসনা।
তাহলে প্রথম আমরা কি দেখো, সাকার সাকার উপাসনা। সাকার উপাসনা বলতে কি, তো দেব দেবী প্রতিমাগুলি থাকবে, সেগুলো সামনে রেখে আমরা কি করি, সেটাকে আমরা পূজা করি। এই পূজাটাই হচ্ছে কি, সাকার উপাসনা। সাকার শব্দ, তাহলে সাকার শব্দের অর্থ কি, সাকার শব্দের অর্থ হচ্ছে আকার বা রূপ। আকার বা রূপের মাধ্যমে আরাধনা করাই হচ্ছে সাকার উপাসনা। আর বিভিন্ন দেব দেবী যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি ঈশ্বরের সাকার রূপ। আমরা ঈশ্বরকে দেব দেবীর প্রতিমা রূপে ও অবতার রূপে উপাসনা করি। এরূপ উপাসনায় ভক্ত ঈশ্বরের ঈশ্বরকে সাকার রূপে কাছে পায়, তাকে পূজা করে তার নিকট প্রার্থনা করে। তাহলে সাকার হচ্ছে কি, আমরা প্রতিমার সামনে যে বসে প্রার্থনা করি, পূজা করি, সেটাই হচ্ছে আমাদের সাকার উপাসনা। তারপর হচ্ছে নিরাকার উপাসনা। নিরাকার উপাসনা হচ্ছে যেমন এটা কি, ধ্যান, ধ্যান করছি, এই ধ্যান আমরা ঈশ্বরকে, ঈশ্বরের নামে ধ্যানটা করছি, কিন্তু আমরা সেটা ঈশ্বরকে কি করতে পারছি না, আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা কি করি, অর্থাৎ ঈশ্বরের নাম জপ করি, নীরবে ঈশ্বরের নাম জপ করি, ঈশ্বরের নাম স্তব করি, স্তুতি করি, তার নিকট কি করি প্রার্থনা, নিজের জন্য জানে আবার জগতের জন্য জানে। এই যে নীরব করে জানা, অর্থাৎ কোনো কিছু সামনে নীরব, চোখ বন্ধ করে ধ্যান করা, এটাই হচ্ছে কি, নিরাকার উপাসনা। নিরাকার উপাসনা, নিরাকার উপাসনা, অর্থাৎ ঈশ্বরকে নিরাকার ভাবে উপাসনা করা যায়। নিরাকার উপাসনা ভক্ত নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করেন, ঈশ্বরের নাম জপ করেন, অর্থাৎ নীরব ঈশ্বরের নাম মনে মনে উচ্চারণ করেন, ঈশ্বরের নাম কীর্তন করেন, তার স্তূপ স্তুতি করে, তার নিকট প্রার্থনা, নিজের জগৎ, নিজের ও জগতের কল্যাণ কামনা করেন। উপাসনা পদ্ধতি সাকার বা নিরাকার যাই হোক না কেন, সবই কি ঈশ্বরের উপাসনা। আমরা কার কাছে উপাসনাটা করছি, ঈশ্বরের কাছে উপাসনা করছি। তাই ধর্মগ্রন্থে কি বলা হয়েছে, নিরাকার ব্রহ্মই প্রয়োজনে সাকার রূপ ধারণ করে। তাই যিনি নিরাকার তিনি আবার কি সাকার। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে যে যেভাবে বর্জনা করে আমি তাকে সেভাবে কৃপা করি। অর্থাৎ আমাকে যেই নামে, যে যে কেউ যেই নামে ডাকুক, আমি তাকে সেভাবে, আমি তার সামনে সেভাবে আসি। সুতরাং ঈশ্বরকে সাকার বা নিরাকার দুইভাবে উপাসনা করা যায়। নিরাকার রূপে ঈশ্বরকে কি করা হয়, নিরাকার রূপে ঈশ্বরকে ধ্যান করা হয়, সাকার রূপে তার না তার পূজা করা হয়। অর্থাৎ দেব দেবীর সামনে আমরা কি করি, পূজা করি, আর নিরাকার রূপে ঈশ্বরের কি করি, ধ্যান করি। তা নিরাকার ঈশ্বরের কি করা হয়, ধ্যান করা হয়, আর সাকার রূপে ঈশ্বরের কি করা হয়, পূজা করা হয়। তাহলে আমরা কিভাবে ঈশ্বরের উপাসনা করতে পারি, ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব, স্তুতি, প্রার্থনা প্রভৃতি করতে আমরা ঈশ্বরের উপাসনা করতে পারি। উপাসনার প্রয়োজনীয়তা, এই যে আমরা উপাসনাটা করবো, এটা একটা কি প্রয়োজন আছে বলেই তো আমরা ঈশ্বরের উপাসনাটা করি। ঈশ্বরের উপাসনাটা কি নিত্য, অর্থাৎ এটা আমাদের প্রতিদিনের কাজ। প্রতিদিন আমাদের কি করতে হয়, উপাসনা করতে হয়। প্রতিদিন কখন করতে হবে, সকাল দুপুর সন্ধ্যা, এই তিনবার আমাদের উপাসনা করতে হয়। তোমরা তিনবার উপাসনা করো তো? হ্যাঁ, তিনবার উপাসনা করবে। উপাসনা করলে আমাদের কি হয়, দেহ মনে পবিত্রতা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। মন্দিরে আমরা শুধু মন্দিরে গিয়ে করব না, আমরা ঘরে বসে উপাসনা করা যায়। আমরা এখন আমরা বাসায় আছি, বাসায় সুন্দর করে লেখাপড়া করব, আর কি করব, ঈশ্বরের উপাসনা করব। দেবতার সামনে বসে সাকার উপাসনা করতে হয়। আর উপাসনার সময় কখন কিভাবে বসতে হয় জানো, উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হয়। এখন দেখো উপাসনার, উপাসনা আবার কি আছে, পদ্ধতি আছে, অর্থাৎ অনেক আসন বা বসার পদ্ধতি আছে। তবে সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে যে দুইটি, সেটা হচ্ছে পদ্মাসন এবং শুকাসন। পদ্মাসন এবং শুকাসন তুমি যে কোনো জায়গায় তুমি করতে পারো, সেজন্য এই দুটি সবচেয়ে উপাসনার জন্য সবচেয়ে বেশি উপযোগী। তার প্রথমটা হচ্ছে কি, ছবি দেখে বুঝতে পারছো এটা কি আসন, নিশ্চয় তোমরা ছবি দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে যে পদ্মাসন। পদ্মাসন, পদ্মাসন কাকে বলবো, যে আসন দেখতে প্রস্ফুটিত পদ্মের মতো মনে হয় তাকে কি বলা হয়, পদ্ম আসন বলা হয়। এই আসনটি যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায়। আর এই ছবিটা দেখে তোমরা নিশ্চয় এটা বুঝতে পারছো, এটা হচ্ছে যে কি, সুখাসন। সুখাসন হচ্ছে মেরুদণ্ড সোজা রেখে যে আসন করা হয় তাকে সুখাসন বলে। এটাও যে কোনো জায়গায় যে কোনো সময় এটি করা যায়। আর একটা হচ্ছে কি, ছবিতে দেখে দেখো অনেক লোক জড়ো হয়ে কি করছে, প্রার্থনা করছে। এই সবাই মিলে যখন একসাথে প্রার্থনা করা হয় সেটাকে কি বলা হয়, সমবেত উপাসনা। অর্থাৎ সেটাকে কি বলা হয়, সমবেত উপাসনা। এটা কোথায় করা হয়, এটা মন্দিরে করা হয়। সেখানে
সপ্তাহে একটা নির্দিষ্ট দিন থাকে, সেদিন সবাই কি করে, সে নির্দিষ্ট দিনে সবাই মানে যার যার গুরুর মতে তার তার সবাই মিলে একসাথে গিয়ে মন্দিরে প্রার্থনা করে, সে প্রার্থনাকে কি বলা হয়, সমবেত উপাসনা বলা হয়। তাই সে উপাসনা করা হয়, সে উপাসনাকে কি বলা হয়, সমাবেশ সমাবেত উপাসনা করা হয়। অর্থাৎ একাবশে যেমন উপাসনা, তেমনি একে অনেকে একসঙ্গে বসে উপাসনা, অনেকে একসঙ্গে বসে যে উপাসনা করা হয় তাকে বলা হয় সমবেত উপাসনা। এই জন্য সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে সকালে সকলে মন্দিরে বা পবিত্র স্থানে মিলিত হয়ে একসঙ্গে বসে উপাসনাটা করতে হয়। উপাসনার উপকারিতা, আমরা উপাসনা যে করি উপকারিতা কি কি হবে, অর্থাৎ আমরা তাতে ঈশ্বরের স্তুতি ও প্রশংসা করতে পারি, ঈশ্বরের মহিমা চিন্তা করতে পারি, এবং উপাসনা আমাদেরকে কি করে, সৎপথে ধর্ম এবং ধর্মপথে পরিচালিত করে। তাই সৎপথে চলার জন্য আমরা কি করব, নিয়মিত উপাসনা করব, ঈশ্বরের নিকট শক্তি প্রার্থনা করব, নিজে ও অন্যের মঙ্গল কামনা করব। এটা গেল আমাদের উপাসনা। এখন আমরা কি করব, এখন আমরা এটা কি কি করছে, দুইজন কি করছে, নদীর ধারে বসে একাগ্র চিত্তে প্রার্থনা করছে। প্রার্থনা মানে কি, প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কিছু চাওয়া। আমি সেটা আমি ঈশ্বর নিকট যেকোনো কিছু চাইতে পারি। ঈশ্বর হচ্ছে বিশ্বের সর্বময় কর্তা, তিনি করুণাময়, তার দয়ার উপরেই আমাদের সবকিছু নির্ভর করতে হয়। তাই ঈশ্বরের নিকট আমাদের প্রাণের আবেদন জানায়, তার কাছে নিজের এবং অন্যের মঙ্গল কামনা করি। এই যে ঈশ্বরের কাছে কিছু চাওয়া, একেই বলা হয় প্রার্থনা। তাহলে ঈশ্বরের কাছে যে আমরা কিছু চাই সেটাই হচ্ছে কি, প্রার্থনা। উপাসনার একটি অঙ্গ হলো প্রার্থনা। উপাসনার সময় ছাড়াও আমরা ঈশ্বর নিকট প্রার্থনা করতে পারি। কোন শুভ কাজের পূর্ব আমরা ঈশ্বর নিকট প্রার্থনা জানাই, আবার কোন বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্য আমরা ঈশ্বর নিকট প্রার্থনা জানাই। শুধু আমরা যে বিপদে পড়লে ঈশ্বর নিকট প্রার্থনা তাই না, আমরা শুভ কাজের পূর্ব আমরা কি করি, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। উপাসনার মতো প্রার্থনা করার সময় দেহ ও মন পবিত্র থাকা প্রয়োজন। সাধারণত করে জোরে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হবে। প্রার্থনার সময় মনে দীনতার ভাব থাকতে হবে। তিনি প্রভু, আমি তার দাস, তিনি দাতা, আমি গ্রহিতা, এরূপ মনোভাবে দীনতার ভাব। উপাসনার মতো প্রার্থনা ঈশ্বর নিকট একা বা সমবেত ভাবে করা যায়। তাও উপাসনার মতো আমরা যেমন উপাসনা সবাই মিলে করি, প্রার্থনাও সেভাবে সবাই মিলে করা যায়। আর প্রার্থনা করলে আমাদের কি হয়, দেহ মন সবসময় কি থাকবে, পবিত্র থাকবে। তুমি দেখো, তুমি যখন পুজো করো, পূজা থেকে উঠার পরে দেখবে তোমার শরীরটা অনেক হালকা, মনটা অনেক পবিত্র, দেহটা অনেক পবিত্র মনে হচ্ছে। আর তোমরা যদি পূজা না করো তাহলে তোমাদের এটা লাগবে না, মনে আসবে না। সেজন্য তোমরা সবসময় কি করতে হবে, উপাসনা করতে হবে, প্রার্থনা করতে হবে। মন্ত্র, শ্লোক ও প্রার্থনামূলক বাংলা কবিতা, বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভাগবত গীতা প্রভৃতি ধর্মগ্রন্থে অনেক মন্ত্র ও শ্লোক রয়েছে। মন্ত্র ও শ্লোকে ঈশ্বর ও বিভিন্ন দেবদেবীর স্তব করা হয়। স্তব বা স্তুতির অর্থ হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর রূপ, গুণ ও মাহাত্ম কীর্তন করা, তাদের প্রশংসা করা, তাদের স্মরণ করা। শুধু স্তবেই নয়, আমরা ঈশ্বর ও দেবদেবীর কাছে প্রার্থনা করি যেন সকলের মঙ্গল হয়, সকলেই যেন শান্তি পায়। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলিতে স্তব প্রার্থনামূলক অনেক মন্ত্র শ্লোক আছে। ধর্মগ্রন্থগুলো কিসের লেখা, সংস্কৃত ভাষায় লেখা, আর স্তব স্তুতিগুলো সংস্কৃত ভাষায় রচিত। এছাড়া বাংলা ভাষায় অনেক প্রার্থনামূলক কবিতা আছে। ঈশ্বর বা দেব দেবীর স্তব করা হিন্দু ধর্মের অঙ্গ। স্তব করলে ঈশ্বর ও দেব দেবীগণ খুশি হন, তারা আমাদের মঙ্গল করেন। স্তব করলে আমাদের মন পবিত্র হয়, মনে ঈশ্বরের অনুভূতি জাগ্রত হয়। তাহলে কেন আমরা স্তব করব, অর্থাৎ স্তব যখন আমরা করবো তখন ঈশ্বর বা দেব দেবী সবাই কি হন, খুশি হন, তখন তারা আমাদেরকে কি করেন, মঙ্গল করেন। আর স্তব করলে আমাদের মনটা কি হয়, পবিত্র হয়, আর ঈশ্বরের মনে ঈশ্বরের অনুভূতি জাগ্রত হয়। প্রার্থনা করার সময় আমরা মন্ত্র শ্লোক গুলো শুদ্ধভাবে আবৃত্তি করব এবং সেগুলোর সরলার্থ, বাংলা সরলার্থ জেনে রাখবো। আমরা যখন মন্ত্র পড়বো, মন্ত্র বা শ্লোক গুলো পড়বো, তখন সেগুলো আমরা কিভাবে পড়বো, শুদ্ধভাবে আবৃত্তিটা করব।
আর আসলে আবৃত্তি করলে হবে না, আমরা বাংলা সরলার্থ জেনে রাখবো। আমরা তো নিশ্চয় সবাই বাসায় গীতাটা পড়ি, কি পড়ো না বাসায়? হ্যাঁ অবশ্যই সবাই গীতা পড়ো। গীতা পড়ার পরে যেমন অধ্যায় প্রথম অধ্যায় পড়লে, অধ্যায় পড়ার পরে সঙ্গে সঙ্গে কি করবে, সরলার্থ বাংলা অর্থটা জেনে নেবে, যেহেতু এগুলো সংস্কৃত, সংস্কৃত ভাষার অর্থগুলো আমরা অনেক কিছু বুঝি না, সেজন্য আমাদের কি করতে হবে, বাংলা অর্থটা সহ জেনে নিতে হবে। কি এটা হচ্ছে বেদ, বেদের শ্লোকটা দেখো, সবিতা পশ্চাচাত্য পুরুষাত্ম সবিতত্তরাত্ম রাত্ম সবিতা সবিতা ধরাত্ম সবিতা ন সুবতি সর্বতাতিং সবিতা ন রাসাতাং দীর্ঘামায়ু। এটা হচ্ছে ঋগ্বেদে আছে 10/36/14। সরলার্থতে কি পশ্চিম দিকে, কি পূর্ব দিকে, কি উত্তর দিকে, কি দক্ষিণ দিকে, সূর্যদেব আমাদের পরিপূর্ণতা দিন, সূর্যদেব আমাদের পরমায়ু দীর্ঘ করুন। এটা কার কাছে বেদে এই শ্লোকটি আছে? এটা হচ্ছে সূর্যদেবের কাছে প্রার্থনাটাই করা, অর্থাৎ করা হয়েছে। তারপর আছে ওই বাজার পর আছে, এটা কি উপনিষদ, উপনিষদের শ্লোকটা হচ্ছে যুক্তায় মনসা দেবান সুবর্ষত দিয়া দিন বৃহজ জ্যোতি পরিষ্ট সবিতা পশুবাতি তান শতসত্তর উপনিষদ কমা 2/3। সরলার্থ হবে সূর্যদেব আমার মনকে পরমাত্মার সঙ্গে যুক্ত করুন, পরমাত্মা অভিমুখী ইন্দ্রিয়গুলিকে জ্ঞানের দ্বারা সে পরমাত্মাকে উপলব্ধি করার শক্তি দিন। কি শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা শ্লোকটি হচ্ছে অনেক বাহুদর রক্ত নেত্রং পশামি তাং সর্ব সর্বত হনন্ত রূপং নাস্তং মধ্যং ন পুনস্ত বাদিং পশামি বিশ্বসৎ বিশ্বরূপ। শ্রীমদ্ ভাগবত গীতা 11/16। অর্থাৎ অসংখ্য তোমার হাত, অসংখ্য তোমার উদর, অসংখ্য মুখ ও অসংখ্য চোখ, তোমার অনন্ত রূপ আমি সর্বত্র দেখছি, কিন্তু হে বিশ্বেশ্বর বিশ্বরূপ তোমার আদি অন্ত মধ্য কোথাও কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। তারপর আছে আমাদের কে শ্রী শ্রী চণ্ডী, শরণাত শরণাগত দীনাত্ম পরিত্রাণ প্রণায় সর্বস্ব সর্বস্বতি হরে দেবী নারায়ণী নমস্তে। শ্রী শ্রী চণ্ডী 11/12। হে দেবী শরণাগত দরিদ্র পীড়িত জনের পরিত্রাণকারিণী সকলে দুঃখ বিনাশিনী, হে নারায়ণী তোমাকে প্রণাম জানায়। বাংলা প্রার্থনামূলক কবিতা, গাবো তোমার সুরে দাও সে বিনা যন্ত্র, শুনবো তোমার বাণী দাও সে অমর মন্ত্র, করবো তোমার সেবা দাও সে পরম শক্তি, চাইবো তোমার মুখে দাও সে অচল ভক্তি, সইব তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য, বইব তোমার দরজা দাও সে অটল সৌন্দর্য। এটা হচ্ছে সংক্ষিপ্ত, এটা গীতা বিধান থেকে নিয়েছে, পূজা পর্ব জ্ঞান, গান 97 রবীন্দ্রনাথ ঠাকুর। এটা রবীন্দ্রনাথ, গীতা বিধানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে এতক্ষণ যে আমরা উপাসনা প্রার্থনাটা করলাম, এই উপাসনা প্রার্থনার মধ্যে দিয়ে কি হয়, ইষ্ট দেবতার নাম সংকীর্তন করতে হয়। উপাসনা প্রার্থনার প্রয়োজনীয়তা অপরিসীম, প্রার্থনা উপাসনার মাধ্যমে মনে স্থিরতা একাগ্রতা আসে। এই একাগ্রতা শুধু ধর্মক্ষেত্রে নয়, জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন। উপাসনা প্রার্থনা করে আমরা সত ধার্মিক হতে পারবো, এবং আমরা সকলে ধার্মিক হলে আমাদের সমাজ কি হবে, শান্তিপূর্ণ হবে, আমরা ভালো থাকবো। তাই সকলে আমরা সবসময় কি করব, প্রার্থনা করব এবং ঈশ্বরের উপাসনা করব। এতে আমাদের কি হবে, মঙ্গল হবে এবং দেশেরও মঙ্গল হবে, সমাজ শান্তিপূর্ণ থাকবে। অনুশীলনী, তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী আমাদের কি কি আছে, শূন্যস্থান পূরণ আছে, ডান ভাম আছে, সঠিক উত্তর আছে, ছোট প্রশ্নের উত্তর আছে, অর্থাৎ সংক্ষেপে প্রশ্নের উত্তর, এবং বড় প্রশ্নের উত্তর গুলো আছে। এই যে আমরা যখন যে আলোচনা করলাম, এগুলো সবই এখানে পড়াগুলো আছে, এগুলো তোমরা সবাই বাসায় পড়ে নিবে, এগুলো সব বাসায় প্রশ্নগুলো উত্তরগুলো সব পড়ে নিবে। যখন স্কুল খুলবে তখন আমি এগুলো তোমাদের থেকে পড়াগুলো নিব।
লে এখন লিখাও নিবো, সেটা বাসায় পড়বে, এখন কি করবে লিখবে, শুধু পড়লে হবে না, বাসায় লিখতে হবে, লিখলে তোমাদের হাতের লেখাও ভালো হবে আর পড়াটাও তোমাদের মনে থাকবে। তোমাদের জন্য আমি একটু বাড়ির কাজ দিচ্ছি, এটা সুন্দর করে খাতায় লিখবে বাড়ির কাজগুলো, তারিখ দিয়ে দিয়ে সুন্দর করে লিখবে। সাকার, 1 নম্বর, সাকার অর্থ কি, স্তুতি কাকে বলে, হিন্দু ধর্মাবলম্বীরা কেন ঈশ্বর স্তুতি করেন, এই সম্পর্কে 4টি বাক্য লিখো। 2, প্রার্থনা কি, আমরা প্রার্থনা করি কেন, তুমি কিভাবে প্রার্থনা করো, তার 3টি বাক্যে লিখো। এগুলি সুন্দর করে খাতায় লিখবে, যখন স্কুল খুলবে তখন আমি এগুলো দেখে দিব। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তোমরা যাতে সবাই ভালো সুস্থ এবং নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে প্রয়োজনে বাইরে যাবে, যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে, মা বাবার কথা শুনবে, বাসায় নিয়মিত পড়াশোনা করবে। আবার দেখা হবে আগামী ক্লাসে, সবাইকে ধন্যবাদ।